টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাপ থেকে মুক্তি এবং মুসলিম জাহানের শান্তি কামনায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের মুসল্লিদের সমাগম ঘটেছে প্রথম দিনেই। ইজতেমার জঙ্গে টঙ্গী এলাকার জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার। রাসেল জামাদের ভিডিওচিত্রে চক্রমালিতা রিপোর্ট। ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা মাঠ, আশেপাশের ফাঁকা জায়গা সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার থেকেই মুসল্লিরা অবস্থান নিয়েছেন যে যার মতো। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার প্রথম দিনই অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে, সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করে, ছেলেমেয়ের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, নিজের জন্যে, দেশের জন্যে, দেশকে ভালো রাখে, সবার জন্য ভালো চলতে পারে, আখেরাত এবং দিন এবং কল্যাণের জন্য আমরা সব কাজ করবো ইনশাআল্লাহ। সমস্ত বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ হেদায়েত দান করে। ইজতেমার প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতা আর ভালোবাসার কারণেই বছরের পর বছর ধরে এত বড় ধর্মীয় আয়োজন সম্ভব হচ্ছে বলে মনে করেন আয়োজকরা। ঈমান যদি শক্তিশালী হয় তো তার ইবাদতও সুন্দর হবে, তার পারিবারিক জীবনও সুন্দর হবে, তার ব্যক্তিগত চরিত্রও সুন্দর হবে। নিরাপত্তায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক হাজার কর্মী। দুপুরে এ মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে মাঠের মুসল্লি ছাড়াও আশেপাশের এলাকার অনেকেই অংশ নেন। নামাজ আদায়ে নদীর পাড়েও কাতার করেন মুসল্লিরা। তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের তুরাগ নদীর পশ্চিম পাড়ে উত্তরা অংশে দাঁড়িয়ে বিশাল এই জামাতের ইমামত করেন। বিশাল এই জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা এখন যার যার জায়গা থেকে হেদায়েতি বয়ান শুনছেন। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এই বয়ান চলতেই থাকবে। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী।